ফ্রান্সের পার্লামেন্টে বিরোধী দলগুলোর ডাকে হওয়া অনাস্থা ভোটে কোনো রকমে পার পেয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকার। জনমনে অসন্তোষ সৃষ্টিকারী পেনশন সংস্কার আইনকে কেন্দ্র করে এই অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা, কিন্তু তা ব্যর্থ হয়। প্রস্তাবটি পাশ হলে তা ম্যাক্রোর সরকারকে ডুবিয়ে দিত আর পেনশন আইনটি বাতিল হতো। তা না হওয়ায় নিশ্চিতভাবেই স্বস্তি অনুভব করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সোমবারের ত্রিপক্ষীয় এই অনাস্থা ভোটে যা ভাবা হয়েছিল প্রস্তাবের পক্ষে তার চেয়ে বেশি ভোট পড়েছে। পার্লামেন্টের 278 জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবটি পাশ হতে প্রয়োজনীয় 287 ভোট থেকে যা মাত্র 9টি কম। নতুন পেনশন আইনে অবসরের বয়সসীমা 2 বছর বাড়িয়ে 64 করা হয়েছে। অনাস্থা ভোটে ম্যাক্রো সরকার বেঁচে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফ্রান্স জুড়ে বিক্ষিপ্ত প্রতিবাদ শুরু হয়ে যায়। পুলিশ এসব প্রতিবাদ থেকে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।